टाच ऑडियो वीडियो प्रोडक्शंस निवेदित यात्रा भित्तिक अनुष्ठान यात्रा कथा। প্রাচীন লোক সংস্কৃতি হল যাত্রা। এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন যাত্রার শুরু থেকে আজ অবধি যাত্রার নানান বিষয়, যাত্রার ইতিহাস, যাত্রাভিনয়, যাত্রা শিল্পের যাবতীয় তথ্য। অনুষ্ঠান যাত্রা কথা। নমস্কার, যাত্রা কথা অনুষ্ঠানে সকল যাত্রানুরাগীদের স্বাগত জানাই। আমার দীর্ঘ 43-44 বছরের চিতপুর যাত্রা শিল্পের সাথে যুক্ত থাকার অভিজ্ঞতা এবং যাত্রা শিল্পের যাবতীয় তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই অনুষ্ঠান যাত্রা কথা। সমস্ত যাত্রা প্রেমীদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাত্রার সাথে থাকুন। এই প্রাচীন লোক সংস্কৃতি যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখুন। ধন্যবাদ। যাত্রা কথা অনুষ্ঠানে আজ আপনাদের বলবো আজ থেকে প্রায় 25-30 বছর আগের কথা। তখনকার বোম্বে, এখনকার মুম্বাইয়ের হিন্দি চলচ্চিত্রের তথা ভারতীয় চলচ্চিত্রের এক বিখ্যাত অভিনেতার কথা, যিনি শুধুমাত্র সরাসরি হাজার হাজার গ্রাম বাংলার মানুষের মুখোমুখি দাঁড়িয়ে অভিনয়ের অভিজ্ঞতা সঞ্চয় করতে এক বছরের জন্য যাত্রায় অভিনয় করতে এসেছিলেন। ওনাকে যাত্রায় অভিনয় করতে নিয়ে আসাটাও ছিল অসাধ্য সাধন। এই কাজটি করেছিলেন যাত্রা জগতের বিখ্যাত প্রযোজক স্বনামধন্য ডি মুখার্জি। ওনার 3-4টি যাত্রা দল ছিল, শিল্পী বন্দনা, বসুন্ধরা, নিউ লোকনাট্য এবং ডিএম প্রোডাকশন। খুব সম্ভবত শিল্পী বন্দনা দলে উনি অভিনয় করেছিলেন, এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। ডি মুখার্জির 4টে দলেরই বেতার প্রচার ও ক্যাসেট পাবলিসিটি আমি করতাম। যাই হোক, এবারে শিল্পী ও পালার কথায় আসি। সেই বিখ্যাত কিংবদন্তি শিল্পীর নাম আসরানি, পালার নাম মামা ভাগ্নে। অসংখ্য হিন্দি ছবির সফল অভিনেতা আসরানি মামা চরিত্রে রূপদান করেছিলেন, আর ভাগ্নে হয়েছিলেন বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা তাপস পাল। সুপার ডুপার হিট হয়েছিল এই পালা। এবারে আমার একটি অভিজ্ঞতার কথা বলি। আসরানি কত বড় মাপের প্রফেশনাল অভিনেতা ছিলেন যেদিন যাত্রা দলের রেকর্ডিং ছিল সেই দিন বুঝেছিলাম। যাত্রার বেতার প্রচার ও ক্যাসেট পাবলিসিটির জন্য আমরা আগে প্রথম প্রথম পুরো যাত্রাটা স্টুডিওতে রেকর্ডিং করে নিতাম। পুরো যাত্রা দলকে এই জন্য সাউন্ড রেকর্ডিং স্টুডিওতে আসতে হতো। পরবর্তীকালে পুরো যাত্রাটা না রেকর্ডিং করে আমরা আকর্ষণীয় বেশ কিছু দৃশ্য ও গানগুলো রেকর্ডিং করে নিতাম, যা দিয়ে বেতার প্রচার ও পাবলিসিটি ক্যাসেট করতাম। এবারে বলি যেদিন এই পালার রেকর্ডিং ছিল সেই দিনের কথা। উত্তর কলকাতার ফড়িয়াপুকুরের বিখ্যাত সাউন্ড রেকর্ডিং স্টুডিও, স্টুডিও অঞ্জলিতে ছিল রেকর্ডিং। রেকর্ডিস্ট ছিলেন বিখ্যাত রেকর্ডিস্ট হেমন্ত মিত্র। রেকর্ডিংয়ের সময় ছিল সকাল 10টা থেকে। পুরো যাত্রা দল সকাল 9:30-টার মধ্যে স্টুডিওতে এসে গিয়েছিল। একমাত্র অনুপস্থিত ছিল আমাদের বাংলা চলচ্চিত্রের বিখ্যাত নায়ক তাপস পাল। উনি প্রায় 12:30 নাগাদ এসেছিলেন। আসরানি ও তাপস পাল যেহেতু মূল শিল্পী মামা ও ভাগ্নে, তাই ওনাদের বেশি সংলাপ রেকর্ডিং করব ভেবেছিলাম, কিন্তু তাপস পালের জন্য রেকর্ডিং শুরু করতে পারছিলাম না। আসরানিকে সেদিন দেখলাম, উনি কত বড় প্রফেশনাল আর্টিস্ট। আসলে আমরা প্রফেশনাল বলতে বুঝি পয়সা নিয়ে কাজ করাটাকে, সেটাকেই হয়তো প্রফেশনালিজম বলে। তা কিন্তু নয়, কাজের প্রতি আন্তরিকতা, সময়ানুবর্তিতা, নিষ্ঠা, দায়িত্ববোধ ও ভদ্রতাকেই বলে প্রফেশনালিজম, যেটি সেদিন দেখিয়েছিলেন বিখ্যাত অভিনেতা আসরানি। 3.5-3 ঘন্টা বাদে রেকর্ডিং শুরু হয়েছিল, কিন্তু 1 সেকেন্ডের জন্য উনি সেদিন বিরক্ত প্রকাশ করেননি, কোনো মন্তব্যও করেননি, শেষ অবধি রেকর্ডিংয়ে ছিলেন। এটাকেই বলে
প্রফেশনালিজম। এবারে আপনাদের আরও একটি তথ্য দিই, আসরানির কিন্তু আসরানি নাম নয়, আসরানি হচ্ছে টাইটেল। ওনার আসল নাম গোবর্ধন, গোবর্ধন আসরানি, কিন্তু সারা ভারতবর্ষ ওনাকে আসরানি নামেই চেনেন, ওনার পদবী নামেই চেনেন। যাই হোক, ওনার স্ত্রীর নাম মঞ্জু বনসল আসরানি এবং ওনার পুত্রের নাম নবীন আসরানি। আসরানি এবং ওনার পরিবারের সকলের সুস্থ দীর্ঘায়ু জীবন কামনা করছি। ধন্যবাদ। যাত্রানুরাগীদের অনুরোধে এখন থেকে যাত্রা কথা অনুষ্ঠান প্রতিদিন পুরনো যাত্রা দেখতে শুনতে ও যাত্রার দুষ্প্রাপ্য তথ্য জানতে টাচ অডিও ভিডিও প্রোডাকশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যাত্রা কথা অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যে 6টায় দেখুন। নমস্কার।